এই যে দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোন এক দাখিল মাদ্রাসায় দাখিল মাদ্রাসার ছাত্রীরা স্টেজে বোরকা পরে ডান্স করছে। আমি বিশ্বাস করেন, বোরকা পরে নাচতেছে, আমার লজ্জায় মাথা হেড হয়ে গিয়েছে, নত হয়ে গিয়েছে। এটা কি করে সম্ভব? একটা মাদ্রাসার ছাত্রীরা প্রকাশ্যে ডান্স করবে, সে হোক না বোরকা পরা। বোরকার উদ্দেশ্যটা হচ্ছে নিজেকে পরপুরুষের দৃষ্টি থেকে সেভ করা। ডান্স করার মাধ্যমে সে তো ভণ্ডামি করছে। আর এগুলো স্টেজে উঠে যে সমস্ত শিক্ষকরা নাচাচ্ছে, তারা মাদ্রাসার শিক্ষক হতে পারে না, জাতীয় লম্পট ছাড়া কিছু নয়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পায়তারা করা হচ্ছে। যেটা মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়ে স্টেজে বোরকা পরা মহিলাদেরকে যারা নাচিয়েছে, ওই শিক্ষকগুলোকে লাঠি মেরে মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। এরা মাদ্রাসার চূড়ান্ত শত্রু, এরা পর্দার শত্রু, এরা কাফের বেইমানদের দালাল। এরা বোরকার বদনাম করার জন্য, মাদ্রাসার শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলামে যে স্বকীয়তা আছে, তাহজিব তামাদ্দুন আছে, এটাকে মানুষের সামনে কলুষিত করে দেওয়ার জন্য, হাসির খোরাক এবং পাত্র বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো সামাজিকভাবে তারা করে যাচ্ছে। মনে রাখবেন, বোরকার উদ্দেশ্য শুধু এটা না যে কোনো মেয়েকে প্যাকেট করে ফেলা, এটা উদ্দেশ্য নয়। বোরকা একটা মহৎ উদ্দেশ্য দেওয়া হয়েছে, যে আচরণ করলে, যে কাজ করলে পরপুরুষের নজর থেকে নিজেকে সেভ করা যায়, পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? আপনি বোরকা পরে কোমল কোমর দিয়া দুলায় ডান্স করলেন, তো বোরকার উদ্দেশ্য কি ব্যাহত হলো না এখানে? এরপরে টিকটক করে বোরকা পরে, আবার ইয়াং ছেলেরা এদের জন্য খুব পাগল, বলে আমার বান্ধবী খুব দিনদার। উনি কিভাবে বুঝলেন দিনদার? কয় আমার তাহাজ্জুদের সময় ফেসবুকে আমাকে ডাকে। মনে রেখো, তোমার বান্ধবী তসলিমা নাসরিনের মতো দিনদার। চিল্লা বলতে হবে, ঠিক কিনা বলে? তোমার বান্ধবী দিনদার কার মতো? তসলিমা নাসরিনের মতো দিনদার। শুধু বোরকা পরলেই পর্দা হয় না, বোরকা হচ্ছে পর্দার একটা পার্ট মাত্র। তার আমাল দেখতে হবে, তার আখলাক দেখতে হবে। কি উদ্দেশ্যে সে বোরকা পরছে? আল্লাহর ভয়ে পড়ছে নাকি মানুষের চোখ থেকে আড়াল করার জন্য পড়ছে? এটাও কিন্তু বুঝতে হবে। জুড়ে বলেন, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, ইয়াং জেনারেশন, যারা এখনো বিবাহ শাদী করো নাই তোমরা, তোমাদেরকে বলছি, ওই বোরকা পরা মেয়ে দেখলেই পাগল হওয়া যাবে না, কারণ সমাজের অসংখ্য নষ্টা মহিলারাও বোরকা পরে। বোরকা হচ্ছে ইসলামের একটা পবিত্র ড্রেস কোড। এটাকে নাপাক ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য মেয়েরা টিকটক আইডি খুলে বোরকা পরে ডান্স করে। আপনি বুঝে নেবেন, আসলে সে বোরকাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, পর্দাকেও সম্মান করে না, সে নিজের ফেসটাকে ঢেকে অপকর্মের বাজার জমায়ে দিয়েছে। ইসলাম এই ধরনের পর্দাকে সাপোর্ট করে না, ইসলাম দিয়েছে শারীরিক পর্দা। যে পর্দা করলে নিজেকে সেফ রাখা যায়, সেই পর্দার বিধান দিয়েছেন। আর এ দায়ী দায়িত্ব আমরা যারা বাবা আছি, আমরা যারা স্বামী আছি, বড় ভাই আছি, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখার দায়িত্ব আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। ঘরের কর্তাকে তার পরিবারের সদস্যদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, ইমাম সাহেবকে তার মুক্তাদির ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, বক্তাকে তার শ্রোতা মণ্ডলীর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, রাষ্ট্রনায়ককে তার জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে পাই পাই করে হিসাব চুকাইয়া দিতে হবে। আমার ভাইরা, এই জন্য যারা স্বামী আছেন, বাবা আছেন, মেয়েদেরকে পর্দা রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? স্বামী হওয়ার পরে স্ত্রীকে কেমনে পর্দায় রাখতে হয়, হাদিস থেকে একটা নমুনা নেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি এবং রসুলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় ফাজাআ ইবনু উম্মি মাকতুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমরা হুজুরের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় রসুলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন।
নবীজি আমাদেরকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ালে চলে যাও। কারণ তখন পর্দার বিধান চলছে, পর্দার আয়াত নাযিল হয়েছে, পরপুরুষের সামনে থাকার আর কোনো বিধান নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে আমি প্রশ্ন করলাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা? ও নবীজি, আপনি আমাদেরকে চলে যেতে বললেন, থাকলে অসুবিধা কি? সে তো অন্ধ মানুষ। লা ইউবসিরুনা, আমাদেরকে দেখতে পাবে না, ওয়া লা ইয়ারিফুনা, আমাদেরকে চিনতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলছেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি? সে তো অন্ধ, তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা কি অন্ধ নাকি? তোমরা তো তাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সে অন্ধ তোমাদেরকে দেখবে না, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা তাকে দেখবে না, তোমরা আড়ালে চলে যাও। তাহলে নিজের স্ত্রীকে পর্দার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠোরতা করেছেন এখান থেকে আন্দাজ করে নেন। আর সেই পর্দাকে আমরা কি পরিমাণ হেয়ালিপনার সাথে গ্রহণ করেছি। অনেক মেয়েরা বুরকা পরে স্বাভাবিকভাবে বাজারে যাওয়ার সময়, কিন্তু পার্টিতে যাওয়ার সময় আর বুরকা নাই, মেকআপ করে হাজার হাজার পুরুষের সামনে নিজের ফেসটা খুলে দেয়। চিল্লাই বলতে হবে আসে না নাই? বাংলাদেশের পার্টি সেন্টারগুলোতে যাওয়া যায় না এখন। ঢাকা শহরে যে পার্টি সেন্টারগুলো হচ্ছে, কোনো আলেম ওলামা যাওয়ার কোনো পরিবেশ আছে নাকি? না, কোনো পরিবেশ নাই, সব শেষ করে দেওয়া হয়েছে, সব শেষ, যাওয়ার কোনো উপায় নাই। ওই যে ফটিকছড়িতে দেখেছেন না, বিবাহের অনুষ্ঠানে ডিজে গান বাজতেছে, ইমাম সাহেব সেখানে যান নাই, জালেম কমিটি, ইমাম সাহেব কেন বিবাহের অনুষ্ঠানে বিবাহ পড়াতে গেলেন না, তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, এগুলা কি ইনসাফ গান না জালেম? ইনসাফ গান না জালেম? আপনারা বলেন তো, আপনাদের মহল্লার মধ্যে কোনো বিবাহের অনুষ্ঠানে ডিজে গান হচ্ছে, আপনার ইমাম সাহেব সেখানে দাওয়াত পেল, উনি যাবেন? যাওয়া উচিত? চিল্লায় বলেন, যাওয়া উচিত? ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত আলেম হলে দুনিয়ার বুকে লাথি মারবে, দাওয়াতে যাবে না। চিল্লায় কন, ঠিক কিনা? এভাবে সমাজের অনেক রাঘব বোয়ালেরা আলেম ওলামাদেরকে খুব টাইট দিয়ে রাখে সমাজের মধ্যে, অসংখ্য অপকর্মের মধ্যে আলেমদেরকে ঢুকাবার চেষ্টা করে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আজকে পার্টি সেন্টারগুলো সব জিনার সেন্টারে পরিণত হয়েছে। এগুলো বিবাহ সেন্টার না, পার্টি সেন্টার না, কি সেন্টার জেলে বলেন তো? সব জিনা ব্যবিচার সেন্টারে পরিণত হয়েছে। আর এগুলো শিখেছে কোত্থেকে? সব কাফের বেইমানদের কাছ থেকে শিখেছে, ভারতীয় সংস্কৃতি থেকে শিখেছে, পশ্চিমা কালচার থেকে শিখেছে। সেখানে ওপেনে জেনে ব্যবচার হচ্ছে, এমন কি স্বামী স্ত্রী প্রকাশ্যে চুম্বন করে সবার সামনে ছবি ফেসবুকে আপলোড দিচ্ছে। চিল্লা কর, নাউজুবিল্লাহ কি মিন জালিক! সমাজের মধ্যে ঘটছে এগুলো। সমাজের মধ্যে যখন জিনা ব্যবচার বেড়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ পাক এমন রোগ পাঠায় দেন যে রোগগুলো ওই সমাজের মধ্যে আগে ছিল না। নতুন রোগের আবির্ভাব হয় সেই সমাজে, যে সমাজের মধ্যে জিনা ব্যভিচারা বরপা হয়ে যায়। কথা লম্বা করতে চায় না, মূল কথায় ফিরে আসি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, ওই দাইয়ুস, যে দাইয়ুস তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায়, সেই দাইয়ুস জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা কি দাইয়ুসের কাতারে নাম লেখাবো? একটু জোরে বলেন না আপনারা, দাইয়ুসের কাতারে নাম লেখাতে চান এমন কেউ আছেন এখানে? নাম লেখাতে চাই না কারা কারা, আমি দু হাত দেখতে চাই।